Sorry for being a mess. I gave my best, but was too late. But was too late. হাই, গুড মর্নিং। আজকে না সকাল থেকেই জানি না কেন ভীষণ মানে লেজি ফিল হচ্ছে। সকালবেলা তো যাই হোক, প্রশান্ত আর পুষ্কর অফিসে বেরিয়ে মানে একজন স্কুল একজন অফিসে বেরিয়ে যাওয়ার পর থেকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিয়েছি, নিয়েই আমি একটু শুয়েছিলাম। শুয়ে শুয়ে ফোন দেখেই যাচ্ছি, মানে ইউটিউব দেখছি, তারপরে ফেসবুক দেখছি, এই সমস্ত করতে করতেই কিছুক্ষণ টাইম কাটালাম। তারপরে জোগাড় ছিল কিছুটা মানে রান্নার, মানে ইচ্ছে করছে না আজকে, যেন মনে হচ্ছে না রান্না করি কিছু, এক একদিন হয় না এরকম, তো আজকে আমার সেরকমই মনে হচ্ছে। তো আজকে তবুও মানে করতে তো হবেই রান্না, তো কিছুটা জোগাড় জানতে করেছি রান্নার। এখন না 11টা বাজে, তোমাদের আমি দেখা, তো 11টা বেজে গেছে, 11টা বেজেও গেছে, তো আমি এখনো পর্যন্ত কোনো রান্না বসাইনি। তবে হ্যাঁ, রান্নার জোগাড়টা করেছি, তো আজকে আমি একটু ভেটকি মাছ করব বলে মাছটা সকালবেলা উঠেই আমি বার করে দিয়েছি, কারণ বরফটা ছাড়তে অনেক টাইম লাগে। আর পুষ্কর যেহেতু মাছটা খায় না, সেজন্য ওর জন্য একটু ডিমের কারি করবো, তো ডিম টিম সেদ্ধ করে নিয়েছি, ওই যখন ব্রেকফাস্ট করছিলাম তখনই একটু আধটু জোগাড় করে রেখেছি। আর মা মাছটাকে ওই ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, তো তারপরে আমি শুয়ে বসেই কাটাচ্ছি। কেমনটা যেন আলিশি লাগছে, এক সময় হয় না, কিছুই ভাল লাগছে না, তো আজকে আমার মনে হচ্ছে সেইটা সেই দিন আর কি। ওয়েদার এখন খুব ভালো, সেজন্য মাঝে মধ্যেই ব্যালকনিতে আসা হয়, মারা তো আসেই ব্যালকনিতে, আমিও আসছি মাঝে মধ্যেই। আর আজকের টেম্পারেচার যেটা দেখলাম আর কি, সেটা হচ্ছে 23, তো মানে ঠান্ডা তো নয়, একেবারেই নয় ঠান্ডা, ঠান্ডা পড়েনি এখানে। হ্যাঁ, ঠান্ডা পড়তে পড়তে ডিসেম্বরের মিডল হয়ে যায়, তো ঠান্ডা একেবারেই নেই, কিন্তু হ্যাঁ কমফোর্টেবল ওয়েদার, হাওয়া দিলে তো বেশ ভালো লাগছে, বেশ আরাম লাগছে। তবে রাত্রিবেলা ফ্যান চালালে একটু ভোরের দিকটা করে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বিশেষ করে জানলাটা যদি খোলা থাকে তাহলে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে। তবে একটাই প্রবলেম, ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বললে না বড্ড আওয়াজ, মানে এত গাড়ির আওয়াজ আর চারদিকে এত আওয়াজ, তো ব্যালকনিতে দাঁড়িয়ে ঠিক কথা বলে শান্তি পাওয়া যায় না, মানে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ এত আওয়াজ হচ্ছে। তো চলো ভেতরেই যাই। তো 11টা বেজে গেছে, এখন আমি রান্না করব, রান্নাটা করে এসে আবার মানে আসছি তোমাদের সাথে কথা বলতে। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা কেউ কেউ তোমরা রিকোয়েস্ট করেছিলে, তো ভাবছি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেটা কি তোমরা গেস করতে থাকো, আর আমি যাই রান্নাটা করে নিই। আজকে কিন্তু বুধবার, হ্যাঁ আমি না তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আজকে বুধবার। আর আমি এর আগে যে ব্লগটা দিয়েছিলাম, দুবাই মলের ব্লগটা দিয়েছিলাম, তারপরে আমি দিয়েছি ইলেকট্রিক কেটলার রিভিউ। অ্যাকচুয়ালি ওটা দেওয়ার একটা কারণ আছে, আর কারণ হচ্ছে আমরা কোনো জিনিস যখন মানে কিনতে যাই তার আগে তো একটা মানে দেখে নিই যে কীরকম হবে, আমরা তো রিভিউ পড়ি বা রিভিউ দেখি, তো সেই জন্যই আর তোমাদের যদি কোনো মানে কাজে লাগে সেই হিসেবে আর কি দিয়েছি। আর সত্যি কথা বলতে জানো তো ইলেকট্রিক কেটলটা ভীষণ ভীষণ ভালো, আমার বেশ কাজে লাগছে, আর পুষ্করের জন্য বেশ ভালো হয়েছে, ও মাঝে মধ্যে কফি টফি খায়, তো ও না ওতেই জল গরম করে নিজে নিজে করে নিতে পারে, গ্যাস জ্বালানোর দরকার পড়ে না। ডিমটা আগে করে নিচ্ছি, ডিমটা হয়ে গেলে তারপরে আমি করব মাছের ঝোল, মাছের ঝোলটা হালকা করেই করব আজকে। তো আজকে এখন আমি যে রান্নাটা করছি সেটা হচ্ছে ভেটকি মাছ ফুলকপি আলু বড়ি দিয়ে একদম পাতলা করে করছি। তো প্রথমে আমি ওই আলু বড়ি আর ফুলকপিটাকে ভেজে নেবো ভালো করে, তারপর মাছটাকে ভাজবো ওই তেলেতেই, তারপর রান্নাটা করবো। প্রথমে আলু বড়ি আর কপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে মা একটুখানি আদাটাকে থেঁতো করে দিচ্ছে, কেন কি আর এইটুকু আদার জন্য না আমি আর মিক্সি মানে হবেও না এতে বাটা, তাই না, সেই জন্য। এবার ভেটকি মাছগুলোকে ভেজে নিয়ে ওই তেলেতেই দিচ্ছি একটা লঙ্কা ফোড়ন, মানে কাঁচা লঙ্কা ফোড়ন আর অল্প একটু জিরে, আর তারপর আমি দিয়েছি টমেটো, টমেটোটা একটু যাতে নরম হয় তার জন্য আমি এখানে দিচ্ছি নুন।
এরপর আমি দিচ্ছি আদা বাটা, আর আদা বাটা দিয়ে অল্প একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই তিনটে মশলা দিয়ে খুব ভালো করে কষাতে হবে, ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসে। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কপি, বড়ি আর আলু। আর এটা সেদ্ধ করার জন্য আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করছি মাছ আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দেওয়ার পর এটাকে 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রান্না করব। তারপর ঝোলটা যেই ফুটে উঠবে তখন আমি ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো রান্না তো আমার হয়ে গেছে, তো ভাতটা শুধু বসিয়েছি আর একটু পেঁপে সেদ্ধ দিলাম। তো আজকের লাঞ্চ মানে মাছের ঝোল, পেঁপে সেদ্ধ আর ভাত, এটাই লাঞ্চ আজকের। আর আমি আজকে ওই বড়ি দিয়ে ফুলকপি দিয়ে করলাম। তো আমি মানে আমার বড়ি খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে বড়ির ঝালটা আমার দারুণ লাগে। তো ছোটবেলায় খুব ভালোবাসতাম বড়ি খেতে, বিশেষ করে হিঙের বড়ি যেগুলো। তো এই বড়িটা কলকাতা থেকেই আনা হয়েছে, তো মারা এসছে যখন মারা নিয়ে এসেছে। তোমরা কারা কারা বড়ি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই লিখে জানিও, মানে কমেন্ট করে জানিও, ভালো লাগবে জানতে পারলে তোমরা কারা কারা বড়ি ভালোবাসো। তো মাছের ঝোলে বড়ি দিলে ভালো লাগে, আর বড়ির একরকমের ঝাল হয় ওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা হয়তো অনেকেই বড়ির ঝাল খাও বা জানো, তবুও আমি যেভাবে মানে জানি বা মাদের কাছ থেকে, মা আমার মা আসলে বড়ির ঝাল খুব ভালোবাসে করতো, তো আমি তোমাদের সাথে একদিন শেয়ার করবো বড়ির ঝাল। গুড ইভিনিং এভরিওয়ান, আমি আজকে একটুখানি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আমি তোমাদেরকে বলছিলাম যে সকাল থেকে একটা ঘুম ঘুম পাচ্ছে, তো অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে দেখলাম 5:15 হয়ে গেছে, তো এখন প্রায় 5:45 বাজে। তো আমি ভেবেছিলাম কি, তোমাদেরকে বলেছিলাম না যে রান্নাটা হয়ে গেলে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব, তো হয়নি, পড়া হয়ে ওঠেনি। তো এখন আমি সেটাই এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের মধ্যে কেউ কেউ মানে কমেন্ট করেছিলে বা আমাকে আগেও অনেকবার বলেছে যে আমার শাড়ির কালেকশন দেখাতে। তো দেখো, শাড়ি তো অনেকই আছে, তো কালেকশন ওইভাবে সব তো একটা ব্লগে দেখানো সম্ভব না। তো আমি পার্ট পার্ট করে দেখাবো, মানে আজকের ব্লগে কিছু শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো, আমার মানে ফেভারিট কিছু সিল্ক শাড়ির কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আর বাকি এক একটা করে পরে পরে অন্যান্য যে ব্লগ আছে সেখানে শেয়ার করবো। তো বিশেষ করে পায়েল আমাকে বলেছে, আমি পায়েলের নামটাই নেবো, পায়েল আমাকে এর আগেও অনেকবার বলেছে, আমার যে হিন্দি চ্যানেল আছে সেখানেও আমাকে রিকোয়েস্ট করেছিল, তো সম্ভব ওটা হয়নি দেখানো। তো আজকে আমি মানে মানে পায়েল বলেছিল বলে আনলাম যে না ঠিক আছে, আজকে আমি আমার সিল্কের শাড়ির যে কালেকশনগুলো আছে তো সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। তো দেখো, শাড়ি না আমি সবসময় কলকাতা থেকেই কিনতে প্রেফার করি, আর আমি শাড়ি কিনি হচ্ছে কলকাতার যে আদিমোহিনী মোহন কাঞ্জিলাল আছে, যেটা স্বর্ণালীদির দোকান, তো ওখান থেকেই আমরা মোটামুটি সবাই আমাদের বাড়ির সকলেরই শাড়ি ওখান থেকেই কেনা হয়। হ্যাঁ, মাঝখানে মাঝে মধ্যে কখনো হয়তো আদি ধাপেশ্বরী থেকেও কিনেছি, ট্রায়াঙ্গুলার পার্ক থেকে আদি ধাপেশ্বরী, ওখানকারও প্রচুর কালেকশন থাকে, প্রচুর স্টক থাকে, ওখান থেকেও আমি শাড়ি কিনেছি বা কিনি। আরেকটা দোকান আছে, সেটা হচ্ছে তোমরা দেখবে ওখানেই ওই ট্রায়াঙ্গুলার পার্কের ওখানেই সুনিতা বলে একটা শাড়ির দোকান আছে, ওই বেনারসি কুঠির পাশে কাছাকাছি। তো ওই একটা ছোট দোকান আছে, কিন্তু ওদের কালেকশন, ওদের শাড়ির মানে স্টক বা ওদের শাড়ির যে কোয়ালিটিগুলো খুব ভালো হয়, তো সেখান থেকেও আমি শাড়ি কিনি। তো এই ফার্স্ট টাইম আমি অনলাইনে কিছু শাড়ি কিনেছি, তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আমি অনলাইনে শাড়ি সত্যি কিনি না, এই ফার্স্ট টাইম কিনেছি। তো আজকে যেগুলো শেয়ার করবো সেগুলো আমার পুরনো আগের শাড়ি, কিন্তু এগুলো আমার খুব ফেভারিট। দেখো, এখানে না শাড়ি তো সেভাবে খুব একটা পরা হয় না, ধরো বাঙালি কোনো গেট টুগেদারে গেলাম বা কোনো পুজোতে এরকম ধরনের কোনো গেট টুগেদারে গেলাম বা কারোর বাড়িতে গেলাম, তখনই শাড়িটা পরা হয় সত্যি কথা বলতে। আর তাছাড়া তো শাড়ি হিসেবে আমরা এখানে খুব একটা ইউজ করি না, তার কারণে এমন কিছু শাড়ি আছে যেগুলো হয়তো আমি একবারই পরেছি, মানে তারপরে পরাই হয়নি, এরকমও কিছু শাড়ি আছে। আর কিছু শাড়ি আছে হয়তো দুবার পরেছি, তারপরে আর পরা হয়নি। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমে একটা যে শাড়ি দেখাচ্ছি তোমাদের, এটা আমি কিনেছিলাম আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে, এটা হচ্ছে মাদুরাই সিল্ক। এই শাড়িটা উল্টো দেখাচ্ছি, এক সেকেন্ড, এটা হচ্ছে মাদুরাই সিল্ক। এটা সিল্কের শাড়ি, এখানে সুতো মুগার কাজ করা আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর শাড়িটা হালকা হলুদ রং, আর তার সাথে না আঁচলটাও হচ্ছে লাল,
লালের মধ্যে সবুজ তোমার ছোট ছোট এরকম স্ট্রাইপ মতো বর্ডার মতো করা রয়েছে, আর পাটটা জড়ি দেওয়া আছে, আর এর সাথে যে ব্লাউজটা সেটাও লাল আর এরকম পাটটা জড়ি। তো এই শাড়িটা হচ্ছে তসরের শাড়ি, তসরের এটা আমি কিনেছিলাম ওই সুনিতা থেকে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে ওই ট্রায়াঙ্গুলার পার্কে ওখানে যে দোকানটা আছে ছোট মতো, এটা তসরের ওখান থেকে কিনেছিলাম। এটা পুরোটাই লাল, পুরো ফুল লাল, আর এর আঁচলটা দেখো এরকম, আর এখানেও না জড়ির বর্ডার দেওয়া আছে ওই শাড়িটার মতোই, একদম জড়ির বর্ডার। তো এইটা একটা শাড়ি, এটা আমি বোধহয় দুবার পরেছি এই শাড়িটা, এটা তসরের শাড়ি। সাধারণত তসর বলতে আমরা ওই অফ হোয়াইট কালার, সাদা এরকম ধরনের বুঝি। তো এই আমি যখন ফার্স্ট টাইম যখন দেখেছিলাম এই শাড়িটা অনেকদিন আগেকার, মানে এটা ধরো 6-7 বছর আগে যখন আমি দেখলাম, 6 বছর হবে হয়তো, 6 বছর আগে এই যে ইয়েলো শাড়িটা দেখালাম না, এটা আমি একবারই পরেছি। আর এই শাড়িটা মাদুরাই সিল্ক যেটা, ওটা কিন্তু আমার মোটামুটি 3-4 বছর আগের কেনা, আর এটাও ওই 5-6 বছর আগের কেনা। তো যখন আমি দেখলাম যে তসরের লাল রঙের শাড়ি, আমি আর লোক সামলাতে পারিনি, তো কিনে নিয়েছিলাম। আর একটা আমার ফেভারিট শাড়ি আছে যেটা আমি কখনো একবারের বেশি তো পরিইনি, এটা দেখতে অনেকটাই কাইন্ড অফ বেনারসি, এটাকে ওপারা সিল্ক বলে। পুরো অল ওভার কাজ আছে এটাতে, ফুল কাজ, তোমাদের দেখাচ্ছি আমি, এই দেখো পুরোটা কাজ, এই কাজটা পুরো শাড়ি জুড়ে, আর আঁচলটা খুব সুন্দর, এই দেখো আঁচলটা এরকম, আর শাড়ির ভেতরের এই জায়গাটা দেখো, এটা বোধ হয় আঁচলের পোর্শনটা। দেখো আমার না মনে পর্যন্ত নেই যে এটা কোন জায়গা বা কিছু, না এটা আঁচল নয়, হ্যাঁ এইটা আঁচল, বাট বুঝতেই পারছি না, মানে অবস্থা বুঝতে পারছো, মানে শাড়ি আছে তো আছেই। ও আচ্ছা, এটা পাটলি পাল্লু টাইপের শাড়ি, পাটলি পাল্লুর এই পোর্শনটা হচ্ছে তোমার এই কুচিতে আসবে, আর এইটা হচ্ছে বডি। অবস্থা দেখো আমার, আমার শাড়ি আমি ভুলে গেছি, আর এইটা হচ্ছে আঁচলটা, মানে এটা একবারই পরেছিলাম আমার কোন একটা বন্ধুর, এখানকার কোন একটা বন্ধুর মেয়ের বার্থডেতে পরেছিলাম। এইটা তো তোমরা দেখেছো রিসেন্ট আমি দুর্গা পুজোয় কিনেছিলাম কাঞ্জিভরম, তো এটা তো আমি দেখিয়েছি আমার অন্য আগের ব্লগটাতে, তোমরা দেখে থাকবে এটা। হ্যাঁ ভেতরটা লাল, কিন্তু যারা দেখোনি তাদের জন্য দেখাচ্ছি, এখানটা হচ্ছে আঁচল, লাল না মানে আঁচলটা লাল, আর এইটা হচ্ছে শাড়িটার বডিটা, এটা আমি এখান থেকে কিনেছিলাম, আর ভেতরে না গোল্ডেন বুটি রয়েছে। আচ্ছা নেক্সট যে শাড়িটা, এটাও আমি এখান থেকে কিনেছিলাম, এটাও মোটামুটি 7-8 বছর আগেকার শাড়ি, এটাও এখানকার এখানকার কল্যাণ সিল্ক থেকে কিনেছি, ওটা কিনেছিলাম এখানকার লুলু থেকে, আর এটা কিনেছি কল্যাণ সিল্ক থেকে। এটা হচ্ছে এই শাড়িটা, এটাও কিন্তু কাঞ্জিভরম, এটারও তোমার দেখতে পাচ্ছো ব্লু কালারের ওই তুতে কালার যেটাকে বলে, আর এর মধ্যেও ওই গোল্ডেন মানে বুটি দেওয়া রয়েছে, একটু বুটিগুলো বড় বড় দেখতে পাচ্ছো, আর এটার পাটটা দেখো, পাটটা তো জরুরি কিন্তু এই বেগুনি রং পাটটাতে, আর তার সাথে আঁচলটাও কিন্তু বেগুনি, এটা হচ্ছে আঁচলটা। এটা আমার খুব খুব প্রিয় শাড়ি, এটা আমি বোধহয় অনেকবার পড়েছি, মানে আমার মনে হয় এটা 3-4 বার পড়া হয়েছে, এটা আমার খুব প্রিয় শাড়ি, ফেভারিট। এটা খুব সোভার শাড়িটা, তাই জন্যই এটা এক সময় বেরিয়েছিল 3D শাড়ি না কি বলছিল আমি জানি না, দোকানে তো এক সময় একজন এক এক রকমের নাম বলে। তো এটা 3টে কালার আছে শাড়িটাতে, এই যে এটা সিল্কের শাড়ি, একদম পিওর সিল্কের, এটাও না আমি একবারই পড়েছি দুর্গাপুজোর সময়, কোন একটা বছরে দুর্গাপুজোর সময় আমি পরেছিলাম, এটাও কিন্তু আমার কেনা আদি মোহিনী মোহন কাজীলাল থেকে, দেখতে পাচ্ছ এই যে ভেতরটা এরকম। এই শাড়িটাও আমার খুব ফেভারিট, এটা অবশ্য সিল্ক না, এটা হচ্ছে জর্জেটের শাড়ি, কিন্তু শাড়িটা ভীষণ হেভি, ভীষণ ভারী শাড়ি,
এটা আমি এখান থেকে কিনেছিলাম, এখানে রিগাল যেটা আছে, রিগাল একটা দোকান আছে সেখান থেকে কেনা হয়েছিল। এটা একদম পিওর জড়ি, এই বর্ডারে পুরো পিওর জড়ি, যার কারণে তার সাথে থ্রেড ওয়ার্ক আছে, পুরো সুতোর কাজ করা, এবং শাড়িটার ভেতরের অংশটাও পুরো ছোট ছোট বুটি সুতোর কাজ করা। এমনিতে জর্জেটের শাড়ি এমনিতেই তো একটু ভারী হয়, আর তার সাথে জড়ি নিয়ে মানে পাটটা এতটা ভারী, মানে ভীষণ ভারী। এটাও আমি দু তিনবার পড়েছি, রিসেন্ট আমি কালী পুজোর আগে পড়েছিলাম, ওই দিওয়ালি ভিডিওতে তোমরা দেখে থাকবে এই শাড়িটা পড়েছিলাম। এই ব্লাউজটা একটা অনেকদিন আগেকার শাড়ি, এটা প্রায় 10 বছর হয়ে গেল। এই শাড়িটার ব্লাউজটা আমার এখন আর হয় না। আচ্ছা, লাস্ট একটাই শাড়ি দেখাচ্ছি, আরো শাড়ি আছে, ওগুলো আমি পরে অন্য কোনো আরেকটা ব্লগে দেখিয়ে দেবো। তো আজকের মতো একটু এটাই লাস্ট আর কি। এটাও কিন্তু তসরের শাড়ি, ঘিচা তসর যেটা বলে সেইটা হচ্ছে এইটা। এটা স্লেট কালারে, এটা দেখলে হয়তো, জানি না আমি ক্যামেরায় কিরম দেখাচ্ছে, হয়তো ব্ল্যাক দেখাচ্ছে। এটা স্লেট কালারের শাড়ি, এটা আমার খুব ফেভারিট। এটাও আমি আদি মোহিনী মোহন থেকে কিনেছিলাম। এর ভেতরের এই আঁচলটা খুব সুন্দর, দেখো এইটা হচ্ছে আঁচলটা, এই যে এইটা আঁচলটা। এখানেও ছোট ছোট ওই টাসেল মতো দেওয়া রয়েছে, পমপম টাসেল বলে যেগুলো, দেওয়া রয়েছে। খুব হালকা শাড়িটা, এত আরাম লাগে পরলে কি বলবো। আর এটারও না ভেতরের দেখো পুরোটা কিন্তু মানে একটাই কালার, স্লেট কালার। এর ব্লাউজটাও না হলুদ রঙে কন্ট্রাস্টে, যেহেতু এটা আঁচলটা হলুদ রং, সেজন্য এটাও কিন্তু ব্লাউজটা হলুদ রং দিয়ে খুব সুন্দর লাগে পরলে। ব্লাউজটা একটু ডিজাইন করে বানিয়েছিলাম আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার মোটামুটি আজকের মতো শাড়ি কালেকশন। আরো আছে, তোমাদের সাথে আরো শেয়ার করব। যদি তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের সাথে আরো কিছু শাড়ি আমি শেয়ার, মানে যদি তোমরা দেখতে চাও আরো শাড়ির কালেকশন আমার, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন বাজে প্রায় 9:45, আর আমাদের ডিনার হয়ে গেছে। আসলে আজকে একটু তাড়াতাড়ি আমরা ডিনার করেছি, অ্যাকচুয়ালি রাত্রিবেলা আমি করেছিলাম পাস্তা। পাস্তাটা যেহেতু মানে শুধুমাত্র পুষ্করের জন্য অ্যাকচুয়ালি করেছিলাম পাস্তাটা, কিন্তু একটু বেশিই হয়েছিল, বেশি করেই করেছিলাম। তো তার ফলে আমি রান্না তো করে রেখেছিলাম রাত্রের, মানে ডিনারের ব্যবস্থা তো করা ছিল, এগ কারি করা ছিল, বাট এগ কারি আমরা খাইনি, কারণ পাস্তাটা অনেকটাই বেশি করা হয়েছিল, সেই জন্য আমরা সবাই মোটামুটি পাস্তাই খেয়েছি। খালি প্রশান্ত মাছের ঝোল দিয়ে খেয়েছে ভাত। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যারা আমাকে প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে তোমাদের, আর অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে। তো আরও আসছি নতুন নতুন ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে, তোমরা আমার সঙ্গে থেকো। I gave my